সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, উরিদু আন আকুনা আগনা আন-নাস, আমাদের সমাজের মানুষ ধনী হতে চায়, চাই কি চায় না? চাই। এই কথা বলেন, চাই কি চায় না? কার থেকে কে কত বেশি ধনী হইতে পারে, টাকা পয়সার কে কত মালিক হইতে পারে, কার চাইতে কার বিল্ডিংটা ভালো হয়, এরকম প্রতিযোগিতা লেগে যায়। অমুকের চাইতে ব্যবসায় আমাকে বেশি লাভবান হতে হবে, ধনী হতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উরিদু আন আকুনা আগনা আন-নাস, আমি মানুষের কাছে সবচেয়ে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ধনী হতে চাই, বেশি ধনী। আল্লাহর হাবিব তাকে বললেন, কুন কানিআন তাকুন আগনা আন-নাস, তুমি অল্পে তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন তার উপরেই তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি মানুষের মতো ধনী হয়ে যাবা। কি সুবহানাল্লাহ বলবেন না? আছে সবচেয়ে বড় ধনীকে, বড় ধনী হলো আত্মা ধনী, ঠিক না? বেঠিক, জোরে আওয়াজ দেবেন না? কিসের ধনী? আত্মা ধনী হলো সবচেয়ে বড় ধনী। এই জন্য আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার দরকার আছে না? আছে না? আল্লাহ আমার থেকে যা দিয়েছেন সবসময় মনে রাখবেন, উপরে দিয়ে না তাকাই, নিচের দিকে তাকাই। আমি রিক্সা চালাই, রিক্সা চালাইয়া দৈনিক রোজগার করি, আমি তাকাবো কার কাছে? একজন ভিখারির কাছে, একজন ভিখারির দিকে, যে দেখো আমি তো রিক্সা চালাই কিছু পাই, কিন্তু ওই লোকটা রিক্সাও চালাইতে পারে না, তাহলে আমি তার চাইতে ভালো আছি না? নাই জনগণ আছি না? নাই আমি 1 লক্ষ টাকার মালিক, আমার চাইতে দেখবো নিচের দিকে যার আছে 50,000-25,000, তার চাইতে তো আমি ভালো আছি, আমার শরীরে সুস্থ আছে, আমি তাকাবো যার শরীর বিকলঙ্গ করে রেখেছে আল্লাহ, হয়তো বা তার একটা হাত নাই, তার একটা পা নাই, লুলা কি কথা বলে না কেন, আল্লাহ করে রেখেছেন, আমি তার চাইতে ভালো আছি। যদি এইভাবে নিজেকে দেওয়া যায় তাহলে সব মানুষ ধনী হয়ে যাবে, সো আমার বলি না সো। কিন্তু যদি উপরের দিকে তাকায় শুধু উপরের দিকে, তাই আর কোনো সময় ধনী হতে পারবে না, সে হতাশার মধ্যেই থাকবে, হতাশা তার জীবন বিশ্ব সামনে জোরে আমাকে বলেন, সারবে 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 না। এখনো দেখবেন যারা 10 কোটি 20 কোটি টাকা মালিক, সে চায় আরো বাড়াইতে আরো বাড়াইতে, প্লাস 10টা আছে আরো 2 কিলো বাড়ান যায়, এটা তার একটা হতাশা। জমি 10 কানি আছে, এত তার হয় না, আরো 5 কানি কিভাবে করা যায়, এটা তার একটা হতাশা। অর্থাৎ সে এখন পর্যন্ত নিজেকে ধনী মনে করতে পারে না, সে এখনো মনে করে আমার অভাব, এখনো মনে করে আমার অভাব, আমার আরো কিছু দরকার, আরো কিছু দরকার, আরো কিছু দরকার। এ হতাশার মধ্য দিয়ে দিয়ে তার জীবনটা পার হয়ে যায়, সে ধনী আর হইতে পারে না। কিন্তু কোন ব্যক্তিকে আল্লাহ যতটুকু দিয়েছেন খাওয়ায়া পড়ায়া মাশাআল্লাহ ছেলে সন্তান নিয়ে মোটামুটি কায়দায় রেখেছেন, সে যদি মনে করে এটাই আমার সবচেয়ে বড় শান্তি, উনি ধনী হয়ে আমার হয়, উনি সবচেয়ে বড় ধনী, যে আল্লাহ আমাকে সব দিয়েছেন, এরপর আর আমার কি দরকার, আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। এজন্য আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকার দরকার আছে না? আছে না? এটাই আমার জন্য যথেষ্ট। যদি এটা না হয় তাহলে উল্টো হবে, উল্টো হবে। আমরা কালিউলিকে দরজা করছি, আমাদের উস্তাদরা পড়িয়েছেন, এখন আবার আমরা পড়াই ছাত্রদেরকে কালিউলি কিতাবের ভিতরে। ওখানে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো একেবারে সত্য ঘটনা। সেই কালিউলি কিতাবের ভিতরে একটা ঘটনা আছে যে এক মালিকের কাছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এক মালিকের কাছে এক গোলাম কাজ করে, গোলাম তো মালিকের আদত ছিল, এই অভ্যাস ছিল যে মালিক খাইতো মিহিন ময়দার মিহিন রুটি, মিহিন অর্থাৎ ইদিয়া, তারা কি বলে ময়দা দিয়া উনি রুটি খেত, মানে একেবারে গুঁড়াটা দিয়া ওইটা দিয়া উনি রুটি খাইছ, আর গোলামকে খাওয়াইতো জবের রুটি, অর্থাৎ যেটা মেশে না, বড় বড় থানা, কথা বুঝেন নাই, এই যে দিয়া উনি খাওয়াইতো গোলাম, গোলামের এটা ভালো লাগে না, গোলাম চিন্তা করে মনিবে খায় মিহিন রুটি, মিহিন আটার রুটি আর আমার খাওয়ায়, এরকম আসলে আমাদের বলিসে লেখবেন না, এইটা রুটি এটা সহ্য করা যায় না, মনিবের কাছে আবদার দেন, আমি আর আপনার কাছে থাকতে চাই না, আপনি আমাকে অন্যত্র বিক্রি করে দেন। মনে চিন্তা করে থাকতে যেহেতু চায় না, যে চায় না তার কাছ থেকে জোর করে কোনো কাজও নেওয়া যায় না, যাও ঠিক আছে তোমাকে বিক্রি করে দেবো, বাজারে নিলেন বিক্রি করে দিলেন, কিন্তু যেই মালিকের হাতে পড়ছে ওই মালিক খায় ছোলা ছোলা রুটি,
আর মনে বেড়ে দেয় আস্তা দা, অর্থাৎ কোনো ভাঙ্গা সুরা নাই, শুধু গম সবাই কথা এইবার আর এক মালিকের কাছে গেছে, সেই মালিকে খায় ওই আস্তাটা আর মনিবের ইসে গোলামের খাওয়ায় শুধু পানি পানি খেয়ে খায়। কথা বুঝেন নাই? ঠিক খাই থাক, পানি খেয়ে থাক, আর উনি ওই আস্তা ওই সোলা মাঝে মাঝে সোলা বল আবার ওই গম ভুট্টা এগুলো আস্তে আস্তে চালিয়ে যায়। কয়েকদিন পর আমার ভালো লাগে না, আপনি আমার অন্যত্র বিক্রি করে দেন, বিক্রি করছেন। এইবার এমন এক জায়গায় গেছে যিনি হলো কাতের লেখক কবিতা লেখে এরকম একজন দার্শনিকের কাছে বসেন, আর যেই গান দার্শনিক খালি দেখার তালি থাকেন, খাওয়া দাওয়া বন্ধ মাঝে মাঝে দুই একটু পানি খায় আর গোলামের মাথাটা কামাইয়া মাথার উপরে ল্যাম্প দিয়ে পড়ে গেছে, তুই এই জায়গায় বসে থাকলি তোর আলোতে আমি লেখবো। গোলামের মাথা কামাইয়া সামনে বসায় রাখছে, অর্থাৎ আমার পরিসরে বসা গেছে দেউটা দেউটা এখন তো নাই, আছে গ্রামে আছে, ওই দেউটার মতো বানাইয়া মাথা কামাইয়া উপরে রাখছে কি কপি ল্যাম্প, আর নিচে বইয়া অনেকে কবিতা লেখে গল্প লেখে উনি, আর মাঝে মাঝে একটু পানি খায়। হঠাৎ করে প্রথম যেই মনে সে একটা কারণে ওই দার্শনিকের কাছে আসে, কথা বুঝেন নাই, আইসেই দেখে যে গোলাম ওই বসে আছে আর মাথার উপরে লল্লা চলে তো বলি যে ও মূর্তির মতো এরকম বসে রয়েছে আর ওই কবি উনি লেখতেছে। আইসে এই গোলাম তুই কেমন আছো? বহু ভালো আছি, খুব ভালো আছি, আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন। কেন? তুই তো আমার ওই জায়গায় বসে গেছি, এখন তুই এই জায়গায় দেউড়া লইয়া এরকম ভালো আছো? না, আমি আর এই মালিকের কাছ থেকে যাব না। কেন যাবি না? আমি যাবো না এই জন্য, এই মালিক তো আমার মাথা কামাই ল্যাম্প হয়েছে, কিন্তু যদি কোনো মালিকের কাছে যাই সেদিন আমার চোখ দুটো উড়ে বলবে হিসাব হয়ে যাবে। অর্থাৎ যে অবস্থায় আছে কি ভালো আছে, এই মালিকের আমি সেন্স করবো না, আর এই মালিকের কাছে আমি এখন আমি যেটা বোঝাতে চাইছি যে আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় সন্তুষ্ট থাকা যায়, থাকতে পারি, তাহলে এইটাই হবে আপনার আমার জন্য পর চাওয়া এবং এটাই সুপরের বিষয়। এর বেশি চাইতে গেলে বিপদে পড়বো, কি ভাই কথা বলেন ঠিক আছে? বেশি কিছু চাইতে গেলে দালিকা কর্তব্য উঠে হিমাই আসা, ধন সম্পদ বলেন, টাকা পয়সা বলেন, সুস্বাস্থ্য বলেন, যা কিছু বলেন না কেন, এটা আল্লাহর দেওয়া একটা অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, সবাই দেয় না, এর এর মধ্য দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেয়। পরীক্ষা জিনিসটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে দিলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেন যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, ইহকাল এবং পরকাল সৃষ্টি করেছেন, দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, এই লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত বান্দাদের মধ্য থেকে তিনি পরীক্ষা করে নেবেন কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ, বলেন আমলটা পরীক্ষা করবেন আল্লাহ, আই কি কোন আসল আমল, তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর এটা দেখবেন, লেবাস পোশাক সিরাত সুরাত এটা আল্লাহ দেখবেন না, তোমার জাহিরি যে বিষয়টা আছে এটা আল্লাহ দেখবেন না, ওয়ালা কি ইয়ানজুরিলা কুলুবিকু, তোমার অন্তরে গভীরে কি বলে, বিপদের সাহায্য চাও কিনা তার কাছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ যা দিচ্ছে তার উপরে সন্তুষ্ট আসো কিনা, তুমি যেভাবে তোমাকে রেখেছেন তার উপরে তুমি খুশি কিনা, আল্লাহ সবটা আদায় করো কিনা, এই আহসান আমল সুন্দর আমল গুলো আল্লাহ তোমাকে দেখবেন, তোমার তাকওয়া দেখবেন, পরহেজগারি দেখবেন। সুবহানাল্লাহ, বলেন আর জোরে আমাকে বলেন না সুবহানাল্লাহ, আর এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমি কি না পরীক্ষা করবে, অতএব একটা পরীক্ষার জায়গা, পাস হতে হবে এখানে, এখান থেকে পাস করে যেতে হবে, এখানে ফেল হলে পুরোটাই ফেল, কথা বলেন ঠিক না? ঠিক মনে করতে হবে এটা আমার পুরো একটা পরীক্ষা, আল্লাহ পক্ষ থেকে কি পরীক্ষা,
এই পরীক্ষায় উত্তীর্ণ হব কিভাবে? আল্লাহর শুকরের মাধ্যমে, যা আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাওয়ার ঘর মাঝে মাঝে রাসূলের পাকের দরবারে বিভিন্ন অভিযোগ পেশ করতেন। নবীজি বলতেন, সবর কর, ধৈর্য ধার, তাওয়াক্কুল কর, আল্লাহর উপরে ভরসা কর। সুবহানাল্লাহ, ভরসা সবরের তালিম দিতেন, ধৈর্যের তালিম দিতেন, তাওয়াক্কুলের তালিম দিতেন। নবীজি সাহাবীদেরকে সাহাবীরা তার উপরে থাকতেন, আল্লাহর তরফ থেকে কুদরতি সাহায্য চলে আসতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতি মানুষ ছিলেন, তার নজর তার হাতের সোয়াব যেখানে লেগেছে সেখানে বরকত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো করে আমাদের বলেন না সুবহানাল্লাহ। নবীকে যদি আপনার আমার মতো মানুষ মনে করি ইমান থাকবে, ইমান চলে যাবে। নবী যে মানুষ, তবে আপনার আমার মতো মানুষ নয়। কাবা বাইতুল্লাহ ওটাও ঘর, আর আপনার বাড়ি যেটা ওটাও ঘর, কিন্তু এই ঘর আর ওই ঘর কথা বলে না কেন? যে কেতাব পড়ি ওটাকেও কেতাব বলা হয়েছে, আর কোরআন শরীফ কেতাব। আমি যে কেতাব ঘরে বসে পড়ি বাংলা অঙ্ক ইংরেজি উর্দু, ওই কেতাব আর ওই কেতাব এক না। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ ভাবে নবীকে আপনার আমার মতো মানুষ, কিন্তু ওই মানুষ আর এই মানুষ এক না। তিনি সাধারণ মানুষ না, তিনি সাধারণ মানুষ না, এই জন্য তাকে অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি, আর জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাকে সাধারণ মানুষ মনে করলে ঈমান থাকে। এই বাবা জিরাত সংক্ষেপ করে বলি একটু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি বলেন আমার জীবনের সবচাইতে বড় তিনটা মুসিবত গেছে। কয়টা? তিনটা। আওয়াজ বলেন কয়টা? তিনটা। এর চাইতে বড় মুসিবতের জীবন আমি আবু হুরায়রা পার করিনি। নাম্বার এক, আল্লাহর হাবিব এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেছেন ওইটাই দিনটা ছিল আমার জন্য সবচাইতে বড় কষ্টের দুঃখের। সাইয়েদেনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন শহীদ হলেন, তার ওই শহীদ হওয়ার দিনটি ছিল আমি আবু হুরায়রার জীবনের একটা কষ্টের দিন। আর আমার একটা খেজুরের থলি ছিল, ওই খেজুরের থলিটা যেদিন হারায় গেছে চোরে নিয়ে গেছে, ওই দিনটাও ছিল আমি আবু হুরায়রার জীবনের কষ্টের দিন। কয়টা দিনের কথা বলছি? আবু হুরায়রা বলেন নবীজির সাথে সফরে বের হলাম, যুদ্ধে যাব বলেন অনেক সাহাবীরা রওনা দিলাম নবীজির সাথে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব আমাকে দেখে বললেন, আবু হুরায়রা খাবারের কি কিছু আছে নাকি তোমার কাছে? খাওয়াতে পারবে কিছু? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বেশি কিছু না, এই থলির ভিতরে অল্প কিছু খেজুর আছে। সুবহানাল্লাহ বলেন, অল্প কিছু খেজুর আছে। নবীজি বলেন, দাও থলি আমার কাছে। ব্যাগটা নবীজির দিকে আগায় দিলে আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব আমার ওই থলির ভিতরে বরকতি হাত ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ঢুকাইয়া দিয়ে আমাকে বললেন, আবু হুরায়রা প্রতি দশজন করে ডাকো। সুবহানাল্লাহ। কয়জন করে? দশজন করে করে ডাকো। আবু হুরায়রা বলেন, আমি এইবার দশজন করে ডাকা শুরু করলাম, দশজন আসে নবীর কাছে, আল্লাহর হাবিব খেজুরের থলির ভিতরে হাত ঢুকাইয়া দেয়, আবার এক একজনকে মুঠ ভর্তি খেজুর দিয়ে দেয়, দশজন যায় দশজন আসে, দশজন যায় দশজন আসে, দশজন যায় দশজন আসে, এরকম করতে করতে যত সৈন্য ছিল সবার হাতে নবীজি মুঠ ভর্তি খেজুর দিলেন। নবীজি নিজে খাইলেন, আবু হুরায়রা বললেন আমাকেও দিলেন। এরপর আল্লাহর হাবিব আমার হাতে খেজুরের থলিটা ধরায় দিলেন। আবু হুরায়রা বলে, খেজুরের থলিটা হাতে নিয়ে আমি দেখি যে পরিমাণে খেজুর দিয়ে নবীজির হাতে থলি ধরা দিয়েছিলাম, আমি আবু হুরায়রা মনে হলো সেই পরিমাণ খেজুর এখন পর্যন্ত আমি আবু হুরায়রার থলির ভিতরে আছে। আমাকে নবীজি বললেন, আবু হুরায়রা রে, এই খেজুর থলি থেকে খেজুর খাবে, যখনই খাতে ইচ্ছা হবে খাইবে, কিন্তু একেবারে শেষ করে ফেলবা না। আওয়াজে বলেন, আরো আওয়াজে বলেন, একবারে শেষ
করে ফেলবা না, কিছু না কিছু খেজুরে কাটে রেখে দিবা, কিছু খাবা কিছু রাখবা। আবু হুরায়রা বলে এই নিয়মে আমি খেজুর খাইতে শুরু করলাম, আমার ওই থলির ভিতরে নতুন করে খেজুর আমি ঢুকাই না, আর পুরোটাও শেষ করি না, এইভাবে খেজুর খাইতে শুরু করলাম। কতদিন আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত আবু বকর, আবু বকর ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওমর, হযরত ওমর ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওসমান, হযরত ওসমানের শাহাদাতের দিন পর্যন্ত আমি আবু হুরায়রা ওই খেজুরের থলি থেকে খেজুর পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো হযরত ওসমান যেদিন শাহাদত বরণ করলেন, সেই শাহাদত বরণের সময় আমার খেজুরের থলিটা চোরাই চুরি করে নিয়ে গেছে। এই জন্য ওই দিনটা ছিল আমার কষ্টের, নবীজির হাতের ছোঁয়ায় খেজুর হইতে থাকে। সুবহানাল্লাহ, তুমি এক জায়গায় হাত লাগাই দেবে না, পোক হইবে পোক, তুমি করো যে আমার মতো মানুষ।